হাটের অসুখে কি হয় না হাটের তিনটে টিউব যেগুলোকে আমরা বলি করোনারি আর্টারি হার্টকে ব্লাড দেয় ওই টিউবের ভেতরে চর্বি জমে যায় লেয়ার বাই লেয়ার বাই লেয়ার তো প্রথম ভাবা যাক কেন ব্লকেজটা হচ্ছে কি দিয়ে ব্লকেজ হচ্ছে ফ্যাট দিয়ে হচ্ছে ফ্যাটের নাম কী একটার নাম হলো কোলেস্ট্রল একটার নাম হলো ট্রাইগ্লিসারাইড এটা যদি রক্তর ভেতরে বেশি থাকে তাহলে ওটা ব্লকেজ হবে আজ রক্ততে আসবে কোথা থেকে আমরা খাবারে খেতে পারি আমাদের লিভারও কিছু তৈরি করে কোলেস্ট্রল যারা জেনেটিক কেস তাদের কোলেস্ট্রল ট্রাইগ্লিসাইড লিভারে ডবল তৈরি হয় কিন্তু বেশিরভাগ লোকেরা খাবার ভুল খায় প্রচুর পরিমাণে ফ্যাট খাচ্ছে ফ্যাটের দুরকম নাম বললাম একটা কোলেস্ট্রল সেটা পাওয়া যায় অ্যানিমাল ফুড থেকে অ্যানিমাল মানে যত রকম রেড মিট হোয়াইট মিট ডিমের কুসুম এগুলো সব কোলেস্ট্রলে ভরা এটা যদি আমরা বেশি করে খাই তাহলে ব্লকেজ তৈরি হবে আর দুধ থেকেও ব্লকেজ হবে কারণ কি দুধটা অ্যানিমাল ফুড তো দুধ থেকে ফ্যাটটাকে রিমুভ করা যেতে পারে এটা হলো কোলেস্ট্রল রিমুভ করা উপায় দু নম্বর হলো ট্রাইগ্লিসারাইড ট্রাইগ্লিসেরাইডের মেডিকেল নাম হলো তেল যত রকম বাজারে তেল আছে সেটা সানফ্লাওয়ার হোক অলিভ অয়েল হোক আর সরষের তেল হোক নারকেল তেল হোক বা সানফ্লাওয়ার হোক বা ক্যানোলা হোক সব তেলের একটা মেডিকেল নাম ট্রাইগ্লিসেরাইড আপনি প্যাথোলজি ল্যাবকে গিয়ে বলবেন আমার সানফ্লাওয়ার অয়েলের লেভেল ওরা বলবে এটা বলতে না আমরা ট্রাইগ্লিসরাইড বলবো আপনি অলিভ অয়েলের লেভেল বলো বলে না ওটা অলিভ অয়েল না ওটা ট্রাইগ্লিসেরাইড ফ্যাট তো এই ট্রাইগ্লিসেরাইডটা আমাদের অ্যাভয়েড করতে হবে তার মানে বিনা তেলের রান্না শিখতে হবে তো আমরা উই ইনভেন্টেড কমপ্লিট প্রসেস এখানে মশলাটাকে আমরা তেল দিয়ে ভাজতে না ভেজে আমরা পানি দিয়ে ভেজে দিই অ্যান্ড দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল ট্রিকার আমরা দেখলাম ওর থেকে পয়সাও বাঁচে হার্টও বাঁচে ডায়াবেটিস সুগার ওজন সবগুলোতে ফায়দা হয় তো এই যে বিনা তেলের রান্না এই দুটো যদি করা যায় আর তার সঙ্গে যে নাটস থাকে দেখুন তেল নাটস থেকে তৈরি হয় যদি আমি নাট দিই তাহলে তো তেল পৌঁছে যাবে যেমন আপনাকে আমি বললাম গ্রাউন্ড নাট অয়েল নেবেন না কিন্তু চিনে বাদাম খাবেন আরে চিনে বাদাম থেকে তো গ্রাউন্ডনাট অয়েল হচ্ছে তাহলে ওটা নাটসও খাওয়া যাবে না আমি দেখেছি আজকাল অনেক কার্ডিওলজিস্ট নার্স খাওয়াচ্ছে পেশেন্টদেরকে ডাইটিশিয়ানরা নার্স খাওয়াচ্ছে এটাও অ্যালাউড না যদি এই দুটোকে আমরা বন্ধ করে দিই তাহলে ব্লকেজ বাঁধার যে মেইন কারণটা সেটাকে আমরা রুখে দিলাম আর এখন ব্লকেজ বাড়বে না তাহলে হার্ট অ্যাটাকও হবে না তার সঙ্গে অন্য কারণ আছে যারা ব্লকেজটাকে স্পিড আপ করে দেয় কারা ব্লাড প্রেশার থাকলে স্পিড আপ হবে সুগার থাকলে স্পিড আপ হবে স্মোক বা আপনি তামাক খেলে স্পিড আপ হবে স্ট্রেস বেশি রাখলে স্পিড আপ হবে আর যদি আপনার ওজন বেশি থাকে তাহলে স্পিড আপ হবে এই কারণগুলোকে আমরা সরাবার চেষ্টা করি তার সঙ্গে এক্সারসাইজ করলে হাঁটলে বা য়োগা করলে বা ফল টল না খেলে এগুলো যদি ফলটা বেশি খেলাম তাহলে ব্লকেজ হবে না ফল কম খেলে ব্লকেজ হবে তো এইসব কারণগুলো আমরা একসঙ্গে সরাই তো হাটের অসুখে একটা কারণ নেই মোটামুটি চোদ্দটা কারণ আছে আর আমাদের এম হল চোদ্দটাকেই কন্ট্রোল করে যাতে হার্টের অসুখ বাড়তে না পারে আর তার সঙ্গে যদি ফ্যাটের সাপ্লাই না দেবেন তাহলে বডি ভেতরে যেটা জমে গেছে সেটা থেকে একটু বার করে অ্যান্ড দিস ইজ কল রিভার্সাল অফ হার্ট ডিসিজ